হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে স্বাগত অর্প অনলাইন স্কুলে। আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস নাইনের এই ষষ্ঠ সপ্তাহে যে ফিজিক্স অ্যাসাইনমেন্ট সেটা নিয়ে। তো আগের মতনই আমাদের ফিজিক্স অ্যাসাইনমেন্টে একটা সৃজনশীল দিয়েছে, তো এটা হলো 3 নম্বর সৃজনশীল। যেহেতু ফিজিক্স অ্যাসাইনমেন্টের আমাদের তৃতীয় সপ্তাহ, অর্থাৎ এটা ষষ্ঠ সপ্তাহের আমি বলছি কিন্তু তৃতীয় নম্বর অ্যাসাইনমেন্ট যেহেতু, তো সেই জন্য একটা 3 নম্বর প্রশ্ন উত্তর, কারণ এক একটা অ্যাসাইনমেন্টে একটা করে দেয়। তো এখন 3 নম্বরের সৃজনশীলে সেখানে আমাদের ক নম্বরের প্রশ্ন ছিল যে তাপ ধারণ ক্ষমতা কাকে বলে। খ নম্বরে ছিল মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন, এটা ব্যাখ্যা করো। আর গ নম্বরে দিয়েছে যে বর্জিত তাপ কত। আর ঘ নম্বরে দিয়েছে যে ক্যালোরি, অর্থাৎ ঘ নম্বরে দিয়েছে যে মোট গৃহীত তাপ সমান সমান মোট বর্জিত তাপ কিনা। এখন আমি এটা তোমাদেরকে দেখাবো, অর্থাৎ আমাদের একটা উক্তি দিয়ে বলেছে এটা সমর্থন করে কিনা। তো এখন দেখো, আমাদের 3 নম্বর প্রশ্ন উত্তর যে ক ছিল, সেটা আমরা তাপ ধারণ ক্ষমতা কাকে বলে, সেটা আমরা এভাবে লিখেছি, কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন, অথবা তোমরা 1 লিখতে পারো, 1ও লিখতে পারো, আমি 1 লিখেছি। তো 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে তাপ ধারণ ক্ষমতা বলে। এটাই আমাদের ক নম্বরে যেহেতু 1 মার্কের প্রশ্ন, তো সেই জন্য আমরা ছোটো করে লিখে দিলেই হবে। তো এখন অর্থাৎ আমরা সংজ্ঞা কিন্তু বইয়ে যেভাবে আছে ওভাবেই দেব, তাই বলে এক শব্দ দেওয়া যাবে না, কিন্তু সংজ্ঞাটা আমরা বইয়ের মতো করেই দেবো। খ নম্বর যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন। হ্যাঁ, এটা আমরা প্রথমে লিখে দিলাম যে মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে, নিম্নতা বিশ্লেষণ করা হলো। বাষ্পনের সময় পদার্থ তরল হতে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়, এটা তোমরা জানো। এ রূপান্তরের জন্য যে পরিমাণ সুপ্ত তাপের প্রয়োজন হয় তরল পদার্থ তা ওই তরল সংলগ্ন বস্তু থেকে সংগ্রহ করে। মাটির পাত্রের মধ্যে অতি ক্ষুদ্র ছিদ্র থাকে, এ ছিদ্র দিয়ে পানি বাষ্পায়নের সময় মাটির পাত্র তার প্রয়োজনীয় সুপ্ততাপ ভেতরের পানি থেকে গ্রহণ করে, অর্থাৎ ভেতরের পানি থেকে গ্রহণ করায় পানির তাপমাত্রা কমে যায়, আর এজন্য মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে। তো মানে আমি বলি আসলে ঘটনাটা কি, এখানে বাষ্পের সময় তো তোমরা জানো যে পদার্থ তরল হতে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়, তো এই রূপান্তরের জন্য আমাদের একটা সুপ্ততাপ প্রয়োজন। সুপ্ততাপের জন্য তখন, অর্থাৎ আমাদের যার তাপমাত্রা বেশি সে তাপ বর্জন করে, যার তাপমাত্রা কম সে তাপমাত্রা গ্রহণ করে, অর্থাৎ তাপ গ্রহণ করে। এজন্য এখানে এই রূপান্তরের জন্য আমাদের তরল পদার্থ সংলগ্ন যে জিনিসটা থাকবে। এখন মাটির পাত্রের ক্ষেত্রে তরল পদার্থ সংলগ্ন জিনিসটা কি, পানি, আর মা আছে হাঁড়িটা, তাই তো? তো মাটির হাঁড়িটা আর পানি, তাই তো? এখন মাটির হাঁড়ির মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, এই ছিদ্রগুলো খালি চোখে দেখা যায় না। তো তখন এই ছিদ্র দিয়ে যখন পানি বের হবে, পানি বের হলে যেটা বাষ্পে পরিণত হবে, এখন বাষ্পে পরিণত হওয়ার জন্য একটা তাপের প্রয়োজন, সেই তাপটা গ্রহণ করে সে ভেতরকার মাটির পাত্র থেকে। গ্রহণ করার কারণে অর্থাৎ মাটির পাত্র যে তাপটা থাকে সেটার মাধ্যমে বাষ্প হয়ে যায়, তাপ গ্রহণের মাধ্যমে। এর কারণে মাটির পাত্রের তাপটা কমে যায়, তো এই জন্য মাটির পাত্রটা ঠান্ডা থাকে, তাই কারণে পানি ভেতরকার পানি ঠান্ডা থাকে। তো আশা করি খ নাম্বার প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। এখন গ নাম্বারে আসি। গ নাম্বারে আমাদের বলেছিল যে বস্তু কর্তৃক বর্জিত তাপ কত। এখন বর্জিত তাপ তো তোমরা বুঝো, বর্জিত তাপ এখন আমরা জানি যে বর্জিত তাপের ক্ষেত্রে তাপ আমাদের সেই কিউ সমান সমান MS ΔT দিয়ে আমরা বের করব। আমরা এইভাবে MS ΔT, এখন সূত্রটা তোমরা যদি কেউ না জানো আমি আরেকবার অর্থগুলো বলে দিই। এখানে কিউ তো তাপ, অর্থাৎ আমরা এখানে বর্জিত তাপ বের করবো, তাই এখানে এভাবে লিখেছি M সমান সমান হলো বস্তুর ভর, S হলো আমাদের বস্তুর আপেক্ষিক তাপ, এটা আবার আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। এখন পানিরটা যদি কোথাও দেওয়া না থাকে, এটা আমাদের মনে রাখা উচিত, পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন।
এটা আমাদের মনে রাখতে হবে। তো সেভাবে আমরা প্রথমে বস্তুর তাপ, বস্তুর ভরটা লিখেছি, 50 গ্রাম লেখা ছিল, এটাকে আমরা কেজিতে করে নিলাম 1000 দ্বারা ভাগ করে। এবার বিস্ফোরণের চূড়ান্ত তাপমাত্রা T2, অর্থাৎ আমাদের প্রথমে তাপমাত্রা যেটা ছিল সেটা ছিল 120 ডিগ্রি, কিন্তু পরে বিস্ফোরণে যাওয়ার পর দেখবা প্রশ্নে বলে দিয়েছে 30 ডিগ্রি। তারপরে আমরা বলতে পারি প্রথম তাপমাত্রা ছিল 120, দ্বিতীয়টা ছিল 30। এখন তোমরা বলো তো তাপ কমেছে না বেড়েছে? অবশ্যই তাপ কমেছে। তো তাপ কমলে কী করবে? এখন দেখো বস্তুটি আপেক্ষিক তাপ সমান এস, এসটাও এটা দেওয়া ছিল প্রশ্ন। এখন তাপমাত্রা হ্রাস পায়, যেহেতু কমেছে ওই জন্য হ্রাস পায়, তো ওই জন্য আমরা বিয়োগ করে। আর একটা জিনিস মনে রেখো, এখানে 30 ডিগ্রি সেলসিয়াস 120 ডিগ্রি সেলসিয়াস দেওয়া, সেলসিয়াসকে অবশ্যই কেলভিনে লিখে নিতে হবে। এবার মাইনাস করে 90 কেলভিন আসে, বস্তু কর্তৃক বর্জিত তাপ কিউ সমান MS ΔT দিয়ে আমরা বের করে দেবো। এভাবে ক্যালকুলেশন করলে দেখবা সবাই যে, আর আমাদের জুলটা বাইরে একক হিসাবে লিখে দিলাম, তাহলে দেখতে পাচ্ছ যে আমাদের 6750 জুল আসে। এখন আমাদের ঘ নাম্বার ছিল, ঘ নাম্বার প্রশ্নটা ছিল যে উপরোক্ত তথ্যগুলো ক্যালোরি নীতির মূল নীতিকে সমর্থন করে কি না। এখন তোমরা ম্যাথটা করলে বুঝবো অবশ্যই সমর্থন করে। তাহলে আমাদের ঘ নাম্বারে আমরা গ হতে পাই কি? বস্তু কর্তৃক বর্জিত তাপ আমরা পাই, এই যে আমরা এখান থেকে পেয়েছি বস্তু কর্তৃক বর্জিত তাপ এত, এটা আমরা এখানে পেয়েছি, এজন্য আমরা লিখে নিলাম, কারণ এটা বর্জিত তাপ। আর ক্যালোরি মিত্তির মূল সূত্রটা আমাদের যদি সমর্থন করতে হয় সেটা শর্ত কি? সেটা শর্ত হচ্ছে মোট বর্জিত তাপ সমান সমান মোট গৃহীত তাপ হতে হবে, অর্থাৎ যতটুকু তাপ গ্রহণ করবে ঠিক ততটুকুই তাপ বর্জন করবে, অর্থাৎ এই দুটো যেন সমান থাকে, তাহলে সেটা সমর্থন করবে। তো এখন আমাদের অ্যান্সার যদি সমান হয় তাহলে অবশ্যই করবে। এখন দেখো আমাদের গ হতে পাই বস্তু কর্তৃক বর্জিত তাপ, এটা আমরা লিখে নিলাম। আমরা জানি মোট গৃহীত তাপ সমান মোট বর্জিত তাপ, অর্থাৎ এটা আমাদের সমান করতে হবে। দেওয়া আছে অ্যালুমিনিয়ামের ভর, অর্থাৎ অ্যালুমিনিয়ামের যে পাত্রটা ওটার ভরটা লিখেছি, সেটা গ্রামে ছিল, কেজিতে করলাম, প্রাথমিক তাপমাত্রা লিখলাম, চূড়ান্ত তাপমাত্রা। এখন এই দুটো বিয়োগ করে আমরা তাপমাত্রা পরিবর্তন ΔT, অথবা তোমরা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে যেহেতু প্রথমে 20 ছিল তারপর 30, তো এই জন্য তোমরা এভাবে লিখতে পারো। আর এখানে 3-4 তোমরা ধরা সুবিধার্থে লিখতে পারো, কারণ যেহেতু আগেরটাতে তোমরা খেয়াল করো এখানে আমি 1-2 লিখেছিলাম, তো এই জন্য আমি 3-4 লিখেছি। এখন আপেক্ষিক তাপ এত, এটাও প্রশ্ন দেওয়া আছে। তাহলে পাত্রবর্তী গৃহীত তাপ আমরা কি সমস্যা MS ΔT বের করে নিলাম। এখন একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের প্রশ্নে, যে কতগুলো জিনিস আছে যেগুলো আমাদের বের করতে হবে। যেমন ওখানে ছিল পানি, আর ছিল অ্যালুমিনিয়ামের পাত্র, আর ছিল কি, আরেকটা ছিল বস্তু, তাই তো? তার মানে এখানে তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিসের মধ্যে আমাদের বস্তুটা তাপ তাপ বর্জন করবে, বস্তুটা তাপ বর্জন করবে, তারপরে আর পানি আর অ্যালুমিনিয়ামের জিনিসটা হচ্ছে আমাদের তাপটা গ্রহণ করবে। তো এখন গ্রহণ করার গুলো একসাথে যোগ করতে হবে আমাদের, আর এই বর্জিত তাপটা তো আমরা পেয়েছি, ওই জন্য আমরা লিখে নিলাম তুলনা করার জন্য পরবর্তীতে। তো এখন গৃহীত তাপ আমাদের যেহেতু দুইজন গৃহীত তাপ গ্রহণ করবে, অর্থাৎ তাপ গ্রহণ করবে, তো তাদেরটা বের করতেছি। প্রথমে অ্যালুমিনিয়ামেরটা আমরা এইভাবে বের করব, তারপরে এই যে ঠিক সেমভাবে আমরা গ্রামকে কেজি করে নিলাম, তাপমাত্রা 5-6 ধরেছি তোমাদের ইচ্ছা, আর অবশ্যই কেলভিন করতে হবে। তারপরে 10K আসলো, এভাবে আমাদের লিখতে হবে। এখানে একটু ভুল ছিল, এটা ঠিক করে নিতে হবে। এভাবে আমরা 10K লিখে দিলাম, তারপরে কি করলাম, পানির আপেক্ষিক তাপ আমরা, এটা দেওয়া ছিল না, 4200 জুল পার কেজি পার কেলভিন দেওয়া ছিল না, আমরা এটা লিখে নিয়েছি। তো পানি কর্তৃক গৃহীত তাপ আমাদের সেইভাবে বের করলাম। আর এখানে আমি M3 লিখেছি, দেখো এটার কারণে, কারণ আমি এখানে M3 ধরেছি, তারপরে এখানে S2 আর T2, তাই তো? এখানে এই যে তাপমাত্রা পরিবর্তন T2 আর S2, কই S2 তো আমরা এখানে যে ধরেছি। তো এভাবে তোমরা একটু আইডেন্টিফাই ভালো করে একটু করে দিও, তাহলে টিচারদেরও বুঝতে সুবিধা হবে। এখন দেখো এখান থেকে আমাদের অ্যান্সার আসে 6300 জুল, আর আমাদের অ্যালুমিনিয়ামের থেকে আসছিল 450 জুল।
তো এখন আমাদের অ্যালুমিনিয়ামের পাত্র পানি করতে গৃহীত মোট তাপ, আর এটা Q4 ধরেছি আমি, তোমাদের ধরার সুবিধার্থে তোমরা এভিও লিখতে পারো। তো আমি যোগ করলাম, যেহেতু আমাদের সেম সেম জিনিস যোগ হয়, আর বর্জিত তাপ আর গৃহীত তাপ যেহেতু সমান হবে কিনা আমাদের এটা যাচাই করতে হবে, তো সেই জন্য গৃহীত তাপ দুটো যোগ করে নিলাম। যোগ করলে আমাদের এত আসবে, তাহলে দেখো অ্যান্সার কি মিলে গেছে না? তাই দেখো, বস্তু কর্তৃক বর্জিত মোট তাপ ছিল এত, আর বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান অ্যালুমিনিয়ামের পাত্র পানি কর্তৃক গৃহীত মোট তাপ সমান। তাই জন্য আমরা বলতে পারি কিউ সমান সমান Q4। এখন কিউটা কিন্তু আমরা গতে পেয়েছিলাম, মনে আছে? সেটাই আমরা বসালাম। তো তাই বলা যায় যে কিউ সমান সমান Q4 হওয়ায় উপরোক্ত তথ্যগুলো ক্যালোরি নীতির মূল নীতিকে সমর্থন করে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। আর আবারও বলছি, সাবস্ক্রাইব করে ফেলো, সাবস্ক্রাইব করে ফেলো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও যে কোন বিষয়ে আমার ভিডিও বানালে তোমরা উপকৃত হবে, কমেন্টে জানাতে পারো, আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে বিরতি নিচ্ছি, আসসালামু আলাইকুম।